আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের টেক মাল্টি মিশন টেক স্কুল বিডি এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমরা কি করলাম আজকের এই ক্লাস শুরু করব। সেটা হচ্ছে গতদিন আমরা দেখেছি, গতদিন কি দেখেছি যে আমাদের ওই কাউন্টার সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টার শ্রেণী বিভাগ এটা দেখলাম। আজকে অ্যাসিনক্রোনাস কাউন্টারে যে কোনো বিট 3 বিটের হতে পারে, 4 বিটের হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। আপ ডাউন আপ ডাউন, হ্যাঁ সেটা আপ ডাউন তো থাকবেই। তাহলে আমরা এখন চলে যাই যে এই কার্যক্রমের অ্যাসিনক্রোনাস ডিটেইলস। অ্যাসিনক্রোনাস আপ ডাউনের ভিতরে আমরা আছে আপ আপ নিয়ে কাজ করি। কয় বিটের অ্যাসিনক্রোনাস এর এন ও ইউ এস অ্যাসিনক্রোনাস এর আপ, এটা দুই প্রকার ছিল না, একটা আছে আপ কাউন্টার আপ সি, এটা ডাউন সি ডাউন সি। তাহলে আপটা নিয়ে কাজ করব। এখন আমরা কাজ করব কি আপ কাউন্টার। মানে আমরা যদি একটা হেডিং লিখি, হেডিংটা আছে 3 বিট 5 বিট 3 বিট 3 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার এর কার্যক্রম, অর্থাৎ সে 3 বিট হলে কয়টা গুনতে পারবে, সে অর্থাৎ সে 8টা সংখ্যা গুনতে পারবে। কয়টা? 8টা সংখ্যা। তাহলে 8টা সংখ্যা গুনতে পারলে আমাদের ফর্মুলা আছে লেস দ্যান ইকুয়াল টু 8, দেখো তাহলে এটা 8। এই 8টাকে অর্থাৎ 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, n এর মান কত দিতে পারো আমরা? 3। তাহলে আমাদের ফিলিপ ফ্লপ লাগবে কয়টা? 3টা। সংখ্যা গুনতে পারবে কয়টা? 8টা। তাহলে সংখ্যা n সমান 8। এটা সামারি আমরা কিন্তু টেনে নিয়েছি, দেখছো আমি যত ডিজাইন করি না তার আগে সামারিটা টেনে নেওয়া। এই যে 8 3 বিট মানে কি 8, তারপরে এখান থেকে 8 মানে কি, তারপরে এখান থেকে ফিলিপ ফ্লপ বোঝা গেল এটা। আমাদের এম সমান কি আসবে? 2 বিট মানে কি? 4টা সংখ্যা। তাহলে আমাদের এম এর মান কত আসলো? এটা আবার একটু লিখে, অর্থাৎ ফিলিপ ফ্লপ সংখ্যা কয়টা আসবে? 2টা। এম সমান কয়টা আসবে? 4টা। তাহলে আমাদের এটা বেশি, তাহলে আমাদের ফিলিপ ফ্লপ লাগবে 2টা। ফিলিপ ফ্লপ কয়টা লাগবে? 2টা। আর কাউন্ট করবো কয়টা? আচ্ছা তাহলে ফিলিপ ফ্লপ যদি 2টা লাগে, তাহলে আমরা এখন আমাদের ডিজাইনে চলে যাই এবং আমরা এখানে যে কে ফিলিপ ফ্লপ ব্যবহার করবো। কি ফিলিপ ফ্লপ? দুটো বিট যখন টগল আছে তখন তার মানে টগল আর নসেন্স দুটোই কিন্তু এর মধ্যে আছে, আমাদের আগে নির্বাচন করতে হবে যে টেবিল থেকে যে কোন ফিলিপ ফ্লপ ব্যবহার করলে এটা আন্দাজ একটা ব্যবহার করতে হচ্ছে। এই জন্য এখান থেকে আমরা সিদ্ধান্ত কেন যে কে প্রশ্ন আসতে পারে আমরা টগল
নোসেল রেডি ছিল সেটা, তাহলে আমরা কি করব এখন কনস্ট্রাকশনে চলে যাব। কনস্ট্রাকশনে যে দুইটা ক্লিক করলাম, কয়টা? দুইটা। কয়টা নেব? দুইটা। এটা তো এখন দেখো কোলাপ পালস পজিটিভ নিতে পারে, নেগেটিভ নিতে পারে। আমরা এখানে দুটো যে ক্যাপিটাল খোলাবে সব বিসি বাইসিং করছে এখন। দেখো বিসিসি কি বাইসিং না করলে কাজ করবে ফ্লিপ ফ্লপ? তাহলে বাইসিং করতে হলে আমাদের কি করতে হবে? পাঁচ ভোল্টে ডিসি সাপ্লাই দিতে হবে, পাঁচ ভোল্ট ডিসি সাপ্লাই। এটা কিন্তু সব ওয়ান, আর ওয়ান ওয়ান থাকলেই যে এবং কে যদি ওয়ান ওয়ান থাকে তাহলেই তো টপল হয় নাকি? না টপল হয় না, টপল হয়। এখন দেখুন যেহেতু এসএম টু নেস, তাহলে এখান থেকে এইটা এখানে চলে যাবে আর আউটপুট নেবে এখান থেকে। এইটা আমরা মুছে ফেলি, আবার এইটার আউটপুট নেবো কুইটা, এখানে একটা ডিসপ্লে বানাই মনে করো। ওই যে তোমার এলসিডি ডিসপ্লে দিয়ে দেখতে হবে প্রজেক্টর চেঞ্জ হচ্ছে কত। হ্যাঁ স্ক্রিন স্ক্রিন দিস ইজ দা স্ক্রিন, এই স্ক্রিন একটা দেখো মানে হাসছে বুঝছো, টেল পাস দে। এটা স্ক্রিন এবং ডিসপ্লে দেখো, এই ডিসপ্লে এটা দেখাবো পরে। তাহলে এখানে আমাদের আগে টু ট্রুথ টেবিলটা মডারেট করি, টু টেবিল ফর টাইম ডায়াগ্রাম আসবে ঠিক আছে। টেবিলটা কি বলতো আমাদের কিউ ওয়ান কিউ জিরো, তাহলে এটা জিরো জিরো তারপরে জিরো ওয়ান তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান, এই সাইড দিয়ে সংখ্যা সে কাউন্ট করবে না? আচ্ছা থাকুক এই পর্যন্ত এই সাইড দিয়ে সংখ্যা। তাহলে এখন যখন জিরো আসবে এটা ডেসিমেল সমতুল্য, ডেসিমেল এক দুই তার মানে আমরা যদি বলি মোট সংখ্যা কয়টা? চারটে সে বলবে জিরো থেকে। তাহলে এটা আমরা দিলাম কিউ জিরো, এটা কি প্রথম মনে করো যখন রিসেট অবস্থায় আছে, মনে করো এটাকে রিসেট সিগন্যাল দিয়েছে একটা নিচে থেকে দিতে পারে, হ্যাঁ রিসেট কোলাপ পাল, হ্যাঁ এই কোলাপ পাঁচ। এখন এই কোলাপ পাঁচটা কেমন দেখো, এখানে আমাদের কোলাপ পাঁচ কয়টা যে কয়টাই যাক না কেন মেটার সুন্দর করে রাখাই ছোট করে। এখন দেখো কোলাপ পাঁচের এই টোটাল মিলে একটা, এই টোটাল মিলে দুইটা, তাই না? এইভাবে কোলাপ পাঁচটা এইভাবে আছে, এটা টাইমিং ডায়াগ্রামে আমরা দেখাবো। তাহলে কোলাপ পাঁচ যদি আমরা পজিটিভ বেস ধরি, এখানে এখানে সিএল কে দেওয়া আছে পজিটিভ বেস, তাহলে পজিটিভ বেস এর সময় যখনই ওয়ান পাবে পজিটিভ বেস এর প্রবল হয় তাই না? যদি এখানে নেগেটিভ বেস দিতাম তাহলে নেগেটিভ বেস এর প্রবল হয় ক্লিয়ার। এখন আমরা দেখি কার্যপ্রণালী কি হয়। প্রথমেই এই যে এখানে এটা আমরা মুছে ফেলে একটা টাইমিং ডায়াগ্রাম আমাদের এটা দরকার নেই, যেহেতু তাহলে কোলাপ পালস দিয়ে দিই। এই কয়টা লাগবে কোলাপ পালস বলতো? হ্যাঁ চারটা, সেই প্রতিটারই এখন দেখো কি অবস্থা। হ্যাঁ এটা পজিটিভ কোলাপ পালস, এটা পজিটিভ কোলাপ পালস পজিটিভ, এটা এক দুই তিন চার ঠিক আছে, চারটে কোলাপ পালস, এটা পজিটিভ পজিটিভ হচ্ছে না, এটাও ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা আসো যখন এই পজিটিভ কোলাপ পালস এখানে পাচ্ছে তখন একটি ওয়ান পাচ্ছে না, তাহলে একই হবে। এখন মনে করো সব জিরো জিরো আছে, এখানেও জিরো আছে, এই সাপোর্ট ডিসপ্লেতে জিরো আছে, রিসেট অবস্থা আমার টেবিলটা দেখো কিউ কিউ ওয়ান কিউ জিরো আর কিউ ওয়ান
তাহলে এটা 1 হয়ে গেল এখন এটা কি 0 তাহলে আর এটা কি এটাকে 0 আছে কিন্তু কারণ এখান থেকে যখন 1 হয়ে গেল এই 1 যদি এখানে যায় এখন এটা তো 1 হয়ে গেল কি হয়ে গেল 1 হয়ে গেল আর এটা কি আছে 0 তাহলে এই সাইকেলে কি আর কোনো চেঞ্জ হবে না কারণ অত এখনো এই সাইকেল কমপ্লিট না করা পর্যন্ত এটা পাবে না পাবে এর টাইম ডিলে বা প্রোপাগেশন ডিলে কথা আসবে এখানে এজন্য এটাকে রিপিল কাউন্টার বল প্রোপাগেশন ডিলে দেখছো আসবে না একটু পরে না এর পরবর্তী তাহলে এটা চালু হয়ে গেল হ্যাঁ সরি চালু হয়ে গেল পরবর্তী দুই নম্বরে যে যখনই এই এইতে পাচ্ছে তখন ও আবার কি হবে যখন টগল হয়ে গেল যেটা কি আছে এইটা তো আবার এখানে যাবে ওই সময় এই যে পজিটিভ হয়ে যদি এটা যে হয়ে যাচ্ছে ও 1 পাচ্ছে এইটা কিন্তু এখানে পাচ্ছে এটা 1 এটা আছে কিউ 0 এটা কিউ 0 আবার কিউ 1 কি ছিল মানে তো রিসেট ছিল এই পর্যন্ত সে এখন এখানে যে এসে টগল হয়ে গেল এই পর্যন্ত 0 ঠিক আছে এই পর্যন্ত কি গেছে বুঝছছো এই যে এই পর্যন্ত এ 1 ছিল পরবর্তী সাইকেল পাওয়ার পরে এ 0 হয়ে গেল আর ও কি হলো 1 হলো 1 এই যে থাকছে তাহলে এটা কি 1 This is one. One zero one. Hey, one. Till then, at number false she will get. That's all. At number. Did you what a false of any guess? The eight a man a key. The she eight a man a say, do it. One zero. Eight a NSB. Eight a NSB. Eight a key will be NSB. And eight a say, ASB. The rest, you know. এটা সে এলএসবি এটা এমএস এর পরে দেখো তৃতীয় যখন এটা পাবে তখন এই যে এটা আছে এটা টগল হয়ে যাবে কি টগল হয়ে পর্যন্ত থাকবে পরবর্তী কোলাপ না পর্যন্ত ওই অবস্থায় থাকবে এই অবস্থায় ও কি হবে ও তো এখন এই টগল হয়ে কি হয়ে গেল কিটা টগল হলো বলো তো হ্যাঁ এটা টগল কিরা হলো বলো এটা 0 ছিল এটা 1 হয়ে গেল 0 হবে এইতে 0 হবে কে গেল না আগে প্রেসার দিয়ে ছিল তো বললাম না স্যার বুঝলে এটা দেখো ভালো করে ক্লিয়ার করো যে এটা কি ছিল এটা 1 1 এটা 1 আছে কি ছিল 1 ছিল এ কি ছিল জিরো ছিল ও জিরো ছিল আর জিরো ছিল এ 1 ছিল কয় নম্বর পালছে দুই নম্বর পালছে এরপরে তিন নম্বর পালছে এটা পাওয়ার সাথে সাথে তখন এ হয়ে যাবে কি কোলাপ পাস পাচ্ছে তো এটি ফিলিপ কোলাপ আমরা যদি বলি জিরো ফিলিপ কোলাপ ফিলিপ কোলাপ জিরোতে এখন 1 হয়ে গেল আর এ কিন্তু জিরো ছিল বলে টগল হবে না তার মানে কি হলো এখন আমাদের অর্থাৎ এও এখন 1 হলো আর এই বেচারা এই যে এটা কিন্তু আর চেঞ্জ হবে না তাহলে তাহলে আমাদের 0 সহ এটা গুণে ফেলব 0 সহ আর কি সম্ভব না এখন আবার রিসেট করতে হবে মানে 0 সহ কয়টা বললো 4 হ্যাঁ 0 সহ 4 0 টা তো একটা সংখ্যা না সংখ্যা না সংখ্যা এবার যদি 4 নম্বর আসো বল 4 নম্বরে যাও তাহলে 4 নম্বরে কোলাপ পালসে যে এটা কি হবে এটা কি হবে এটা ডাউন এসে হবে না 4 নম্বর কোলাপ পালসে এখন কি হয়ে যাবে জি জি এই 1 এর কারণে ও হয়ে যাবে কি জি এই 0 1 এর কারণে ও কি ছিল তাহলে জি তাহলে এই 1 এর কারণে কিন্তু এখন জি তার মানে কি বাস এইটা
জিরো তে চলে আসবে, আর এ কোথায়? জিরো তে। তার মানে রিসেট চলে গেল, আবার সেই জিরো জিরো। তার মানে চার নম্বর দিয়ে আবার রিসেট এখানে একটা মজার বিষয় তোমাদের বলি, দেখো এইটার যা ছিল এর দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে না, এর লেনটা দ্বিগুণ হয়েছে, এর যা ছিল এর দ্বিগুণ হয়েছে, দেখছো এইভাবে সব দ্বিগুণ হচ্ছে। পরবর্তী যে ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে, এই জন্য ফ্রিকোয়েন্সি ডিভিশন বলা হয়, ফ্রিকোয়েন্সি ভাগ হয়ে যাচ্ছে না, এই জন্য এই কাউন্টার দিয়ে ফ্রিকোয়েন্সি ডিভিশনও করা যায়, অর্থাৎ মূল ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি সমান মূল ফ্রিকোয়েন্সি ভাগ এন। এই জন্য এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশনও বলতে পারি, দেখছো ফর্মুলা। এই জন্য ফ্রিকোয়েন্সি ডিভিশন হিসাবেও এই সিনক্রোনিয়াস অ্যাসিনক্রোনিয়াস এগুলো কাউন্টার করা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।